যারা চোখের গুণা করে চোখের আপের মধ্যে যারা বেশি লিপ্ত থাকবে 100% পাঁচটি বিপদ আপনার জন্য, পাঁচটা জিনিস আপনাদের অপেক্ষা করছে। এক নম্বর, আপনার রিজিকে আল্লাহ বারাকা উঠিয়ে নেবেন, রিজিকের মধ্যে বারাকা থাকবে না। যখন কেউ পাপে লিপ্ত থাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার রিজিকের বারাকা উঠিয়ে নেন। অশান্তি যেখানে চলবে শুধু সেখানে অশান্তি, চলাফেরা করবে অফিসে যাবে শান্তি পাবে না, ঘুম থেকে উঠে রাতের বেলা চোখের পাপ করেছে রাস্তাঘাটে যেখানে সেখানে পাপ করেছে সে শান্তি পাবে না, রিজিকে বারাকাত আল্লাহ তার উঠিয়ে দিবে। দ্বিতীয় নম্বর, যে বিপদটা তার হবে তার ভালো কাজ করে যে আগ্রহটা আল্লাহ কমিয়ে উঠে যাবে। সে একসময় পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, তাসবিহ হাতে নিয়ে আল্লাহ জিকির করতো, কিন্তু চোখের পাপটা এত পরিমাণ হয়েছে যে এখন আর কোরআনের কথা ভালো লাগে না, এখন নামাজ কেন যেন তার কাছে বোরিং মনে হয়, নামাজের কথা ভালো লাগে না। যদি দিনের কথা আপনাকে অপছন্দ মনে হচ্ছে, বুঝতে হবে আপনি ইতিমধ্যে পাপে অ্যাডিক্টেড হয়ে গেছেন, অতিরিক্ত পাপ করে ফেলছেন, আপনি চোখের পাপ বেড়ে যাচ্ছে আপনার। যে মানুষটা তাকবীর উলা নামাজ আদায় করত, যখন সে পাপে লিপ্ত হবে চোখের গুণা করবে, ফালাইনা নিজিনা হুমা নজর, নজরের জেনা আছে চোখ দিয়ে দেখা, হারাম কিছু দেখলে চোখের জেনা হয়ে যাবে, নবীজির হাদিস মুসলিম শরীফের হাদিস। এই যখন জেনা করবে চোখের গুণা করবে তো আল্লাহ সুবহান ওয়া তাআলা তার এই যে ভালো আমল করা যে তার মানসিকতাটা তার উঠে যাবে। তৃতীয় নাম্বার, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। যে মানুষটি চোখের গুণা করবে পাপ করবে পাপে লিপ্ত থাকবে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না। আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু ফি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, যে মানুষটির জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মৃত্যুর সময় যে কথা বলবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালাল জান্নাত, ওই মানুষটি আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। যদি তার জীবনের শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু চোখের জিনায় লিপ্ত আছেন, চোখ দিয়ে অতিরিক্ত পাপ করে ফেলেন সারা দিন, যখন সময় পান মোবাইল নিয়ে গান নাটক সিনেমা, ঘরে আসলে কম্পিউটার, অফিসে গেলে কম্পিউটার চালাতে হয়, ঘরে আসলে টিভি, এক চ্যানেল থেকে আরেক চ্যানেল, কি খোঁজে নিজেও জানে না, সারা জীবন রিমোট তালাশ করলেন, সারা জীবন তালাশ করলেন, কি শান্তি পেয়েছি আমরা? আমরা কি কখনো ঘরে এসে আল্লাহকে তালাশ করেছি, অর্থাৎ তাসবিহ টিপে আল্লাহকে কি ডেকেছি নামাজের মাধ্যমে? সে সময়টা পায় না। যত গুণা লিপ্ত থাকবেন তত ভালো কাজ আপনার ভালো লাগবে না, তিনি কাজগুলো আপনার কাছে অপছন্দ মনে হবে। চতুর্থ নাম্বার, যখন আপনি পাপে লিপ্ত থাকবেন বা চোখের গুণা লিপ্ত থাকবেন তখন মুখস্থ করা বিদ্যা হ্রাস পেতে থাকবে। ছেলেটা খুব মেধা ছিল, খুব ব্রেন ছিল, মুখস্থ অনেক দোয়া সুরা মুখস্থ ছিল, কিন্তু যখন আপনি চোখের গুণা করে পাপ করতে থাকবেন তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা এই গুণা অর্থাৎ ধারণ করার মেমোরাইজ করবার যে ক্ষমতাটা আল্লাহ তাআলা কেড়ে নেবে, তখন মুখস্থ করতে পারবেন না। দেখবেন অনেক ছেলে খুব মেধাবী ছিল কিন্তু দেখবেন হঠাৎ করে সে কোনো পাপে জড়িয়ে পড়েছে, অনেক পাপ করে ঘন্টার পর ঘন্টা সে পাপে লিপ্ত থাকে, জিনা করে পাপে, চোখের গুণা হাতের গুণা পায়ের গুণা লিপ্ত আছে, সে পাপের মধ্যে লিপ্ত আছে, এখন তার ওই সুরা মুখস্থ নাই, সুরাও ভুলে গেছে, এমনি সাধারণ জেনারেল যে কোনো পড়াশোনা এগুলো ভুলে গেছে। এক একটা ছেলে বসেই একটা ম্যাথ অঙ্ক করে দিতে পারতো, গণিত সমাধান সলিউশন করে দিতে পারতো, অনেক ভালো পড়াশোনা করতে পারতো, টিচার দাঁড়ালে সব বলে দিতে পারে, কেমন জানি ছেলেটাকে উদাসীন হয়ে গেছে, কেন যেন উদাসীন হয়ে গেছে, এখন আর আগের মতো বলতে পারে না, জবাব দিতে পারে না, অ্যান্সার করতে পারে না, বুঝতে হবে সে অ্যাডিক্টেড হয়ে গেছে কোনো মারাত্মক কোনো পাপে লিপ্ত হয়ে গেছে, গোপন পাপে লিপ্ত হয়ে গেছে। পঞ্চম নাম্বার, তাহাজ্জুদ নামাজ আদায় করার মতো যে নিয়ামত, এই নিয়ামত আল্লাহ আছে, সে সাথে উঠতে মন চাপে না। আপনি যখন পাপ করবেন, একই মানুষদের অনেক বোন আছে ভাইয়েরা আছে যারা একসময় তাহাজ্জুদে নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, এখন আর তাহাজ্জুদে উঠতে পারে না, কেন রাত করে ঘুমায়, উঠতে গেলে কেমন জানি বাজে একটা জিনিস মনে, শেষ তো উঠতে পারে ঘুম টুম ইসি উঠতেই পারে না, তার মানে কি ইবাদতের যে মজাটা তার উঠে গেছে। যদি আপনি পাপ থেকে নিজেকে যদি সেভ করতে পারেন, বাঁচাতে পারেন, আপনি পৃথিবীতে রাজত্ব পেয়ে ধন্য হয়ে যাবেন, এই পৃথিবী আপনি মুকুটবিহীন রাজত্বের মালিক হয়ে যাবেন।